সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আজকে আমাদের যে ক্লাসটা হবে পরিমাপ, দেখো আমি বোর্ডে লিখে রাখছি, পরিমাপ তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই পরিমাপের ভিতরে আমাদের আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এই ক্ষেত্রফল সম্পর্কিত যে তথ্য বা সূত্রগুলো আছে এইগুলো আমি আগে লিখি, তোমরা দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটা আয়তক্ষেত্র আঁকাই, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে এম আর প্রস্থ হচ্ছে বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা কি লিখতে পারি? এ কিন্তু অনেক আগেকার সূত্র, যা আমরা ফোর এবং ফাইভ থেকে শিখে আসছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য আমাদের লিখা হয়েছে এল এবং প্রস্থ হচ্ছে বি, তাই এল বি এখানে একক হবে বর্গ একক, যেহেতু একক নেই। খেয়াল করো সবাই, যেটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুত্ব সমান ও সমান্তরাল, তাকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এর সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমরা দৈর্ঘ্যকে এল ধরেছি এবং প্রস্থকে ধরেছি বি, তাহলে টোটালি রেজাল্ট হলো কি? এল বি। এবার দেখো ত্রিভুজ, একটা ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের শীর্ষ বিন্দু এ হতে বিপরীত বাহু পর একটা লম্ব আঁকলাম, সেটার নাম দিলাম হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ। ত্রিভুজ কাকে বলে আমরা আগে জানি, ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজের সূত্রটা কি? ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ভাগ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে আমাদের ভূমি কি ধরা হয়েছে? ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এই, হাফ হাফ বি এইচ, হাফ বি এইচ বর্গ এক, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, লিখে নাও তুমি। এইবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আসে একটু দেখি, যেহেতু সব পূর্বে জানা জিনিস আমরা আর একবার প্র্যাকটিস করছি। বর্গক্ষেত্র কাকে বলে যে বলতো দেখি, যে চতুর্ভুজে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। এর দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা যাই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান, এর দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ধরি এ বি সি ডি ক্ষেত্রে প্রত্যেক বাহু সমান এ একক, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, বাহু বলি এ স্কয়ার বর্গ। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র।
এবার হচ্ছে সামন্ত ঋণ। সামন্ত ঋণের আগে আমাদের জানতে হবে সামন্ত ঋণটা কি, সামন্ত ঋণটা কি। আমি একটা ছবি আঁকছি দেখো, এই একটা সামন্তরিক আদালত। সামন্তরিকের উচ্চতা এখানে ধরো এ বি সি ডি একটা সামন্তরিক, আর এই হচ্ছে উচ্চতা। বা এখানে আমরা বি সোমনাথের বি দিতে পারি, বি দিয়ে দিলাম বা ডি ডি উচ্চতা হচ্ছে এইচ। যেহেতু বুঝে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোন কোণই সমকোণ নয়, কোন কোণই সমকোণ নয়, তাকে বলে সামন্তরিক। তাহলে সামন্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামন্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে বি না, ভূমি হচ্ছে এখানে এল, ভূমি এল, এল ইন্টু এইচ অর্থাৎ এল এইচ বর্গ এক। এটা হচ্ছে সামগ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল। মোটামুটি সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এইবার একটা অঙ্ক করা যাক। দেখো অঙ্ক বই হলো, বইয়ের নাম্বার আমি দিচ্ছি, লেখার দরকার নেই। 11 নম্বর অঙ্ক এখানে আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। এই দশাটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ ওয়াই। বলা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার তিন গুণ হবে, প্রস্থ যা হবে এই দৈর্ঘ্য, এই প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার তিন গুণ হবে। ধরে নি, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স, প্রস্থ হচ্ছে এক্স মিটার, এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে তার তিন গুণ, এক্স গুণিত থ্রি, এক্স গুণিত তিন মিটার, তিন এক্স মিটার। আর এখানে আমাদের বলা হয়েছে এর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে হলে 1 কিলোমিটার হাঁটা যায়, এই যে চারিদিকের কথা বলা হয়েছে এটা এখানে পরিসীমা আসবে, কি আসবে পরিসীমা। তাহলে এই পরিসীমা দেওয়া হয়েছে 1 কিলোমিটার, আমরা জানি বলো দিন 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমাদের এটা লিখতে হবে, এবার আমরা যে দোস্ত এবং ওই দীঘার থেকে আমরা যে দোস্ত এবং দৈর্ঘ্য পাইছি এর পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত 3x, আর প্রস্থ আছে x, তাহলে কত হবে 3x² বর্গ মিটার। আর 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা বর্গ হবে না, যেটি পরিসীমা, পরিসীমার ক্ষেত্রফল মানে এক বর্গ হয় না। তাহলে আমার শর্ত মতে কি লেখো, শর্ত মতে 3x² = 1000 বা x² সমান সমান 1000 ভুল হয়েছে, ভুল
से আমার 4x মানে 8x মিটার হবে 8x এই ফর্মুলাতে 8x হবে 8x মানে x ইকুয়াল টু 1000 বাই 8 এর কত হবে দেখো 8 যদি কাটি 4 গুণ 8 4 25 100 কাটাকাটি করলে 125 তাহলে x সমান সমান 125 x টা কি x হচ্ছে প্রস্থ তাহলে আমরা প্রস্থ পেলাম কত 125 মিটার প্রস্থ সমান 125 মিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ তিন গুণ তিন হাজার পনেরো হাজার তিন গুণ সাত 375 মিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম এতদিন দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছি আমরা এটা পেয়ে গেছি সবাই বুঝেছ তাহলে এটা আমি নিচে দিই নেক্সট যে অঙ্কটা দেখো সেটা হচ্ছে 12 নম্বর 12 নম্বর অঙ্ক প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কে চারিদিকে এই চারিদিকের কথা বললেই আমরা ওই ক্ষেত্রে পরিসীমা বের করব এখানে দেওয়া আছে কি লম্বা লম্বায় আছে 100 মিটার এই লম্বা বলতে বলতে আছে দৈর্ঘ্য বোঝায় আর চওড়া বলতে প্রস্থ বোঝায় এটা মনে রাখবা চওড়া ব্যাসে 50 মিটার তাহলে পরিসীমা সূত্র কি বলো পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা তো পরিসীমা সূত্র তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত 100 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার তাহলে 2 গুণিত কত 150 তাহলে 300 মিটার এইটা হচ্ছে এই পার্কের পরিসীমা পার্কের পরিসীমা চারিদিকে কথা উল্লেখ থাকলেই আমরা ওই ক্ষেত্রের পরিসীমা বের করব চাই বাউ ক্ষেত্র এখন এখানে দেওয়া আছে প্রতি মিটার 100 টাকা দরে 1 মিটার তাহলে আমাদের 1 মিটারে খরচ হয় কত 1 মিটারে খরচ হয় 100 টাকা 100 টাকা তাহলে এখানে আমরা পাইছি 300 মিটার 300 মিটারে খরচ হয় কত 100 গুণিত 300 অর্থাৎ ইউনিট পরে 1 2 3 4 এতটা ক্লিয়ার কিনা দেখো আমি আবারও বলি যে অঙ্কের ভিতরে চারিদিকে কথা উল্লেখ থাকে তাহলে আমরা পরিসীমা বের করব তাহলে লম্বা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 100 মিটার এবং চওড়া অর্থাৎ প্রস্থ দেওয়া রয়েছে 50 মিটার তাহলে পরিসীমা সূত্র আমরা কি জানি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাই পেলাম কি 300 মিটার তাহলে 1 মিটারে এই পার্কটা তৈরি করতে 1 মিটারে খরচ হচ্ছে তোমার 100 টাকা তাহলে 300 মিটারে কত টাকা খরচ হচ্ছে বোঝা গেছে এবার বাড়ির দাও বাড়ির কাজ নম্বর 13 14 15 সবাইকে ধন্যবাদ তোমরা ক্লাসটাকে সুন্দর করে দেখবা বাড়ির কাজ করবা নিয়ম মানবা আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন আবার দেখা হবে